আইন, সেগুলো তুলে ধরতে হবে যাতে মানুষ এটা বুঝতে পারে। আসলে আমরা এখন শিল্পীরা ঝগড়া করি বেশি, ঝগড়াটে হয়ে গেছি। আসলে ঝগড়া করা বাউল গানের মূল লক্ষ্য নয়, লক্ষ্য হলো মানুষকে হেদায়েত করা। তো আসলে এত চমৎকার একটা প্রশ্ন, আমি গান করি প্রায় ছোট থেকেই গান গাই, এখনো আমি ছোট, এই প্রশ্ন আমাকে আর কেউ কখনো করেনি। কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসলে কারো মাথায় আছে কিনা আমার এটাও জানা নেই। প্রশ্ন করলেন কি, একজন মহিলা, একজন নারী, তার ছেলে নবী, তার স্বামী নবী, তার ভাই নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার দাদার ভাই নবী, তার পর দাদা নবী, অনেক বড় একটা প্রশ্ন। আসলে তিনি হলেন সাইয়েদাতা হযরত লাইয়া বিনতে ইয়াকুব, যাকে আমরা বিবি রহিমা নামে পরিচিত, বিবি রহিমাকে চিনি, বিবি রহিমা। ওনার ছেলে ছিলেন জুলকেফুল আলাইহি ওয়াসাল্লাম, মানে হযরত জুলকেফুল আলাইহি ওয়াসাল্লাম ওনার ছেলে। তার স্বামী ছিল হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এবং তার ভাই ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা ছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাদা ছিলেন ইসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাদার ভাই ছিলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরদাদা ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, অনেকদিন ধরে আসলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ পর্যন্ত আমাকে এই প্রশ্ন কেউ করেনি। এটা যদিও সংগ্রহে ছিল, যাক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এত গুণী মানুষ আপনি এখানে বসে আছেন। যাক এখন তো আর গান করার সুযোগ নেই, তবুও একটা গান করছি।